খুলনার কয়রায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে রাস্তার পাশে খাদে পড়েছে। আমাদের খুলনার প্রতিনিধি মোহাম্মদ শাহিদুল ইসলাম জানান, গতকাল বেলা 11টায় উপজেলা মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের বটতলা নামক স্থানে এ ঘটনাটি ঘটে। পাইকগাছা থেকে কয়রার উদ্দেশ্য ছেড়ে আসছিল বাসটি, এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করেছেন, তবে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসের যাত্রী ওষুধ কোম্পানির প্রতিনিধি ইমন মোল্লা জানান, ড্রাইভার মোবাইলে কথা বলছিল আর বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসের ভিতরে থাকা তার 1.5 লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট হয়ে যায়। না, এর বয়স খুব কম, ও ফোনে কথা বলতে কথা বলতে বলতে ওই ভাঙ্গা একটু পড়েছে, পড়ে ডানে বাই করতে পারিনি, ওর তো কান্দে কথা বলতে, আর একাধে তো টাইনে আসেনি, না আসার কারণে ওই টান দিয়েছে, ওই টানেই ওই মানে খাদে ফেলাই দিল, মানে পড়ে গেছে। আপনার নামটা কি? আমার নাম এমডি ইমন। মনে করেন যে মোবাইল ফোনে কথা বলার জন্য এই দুর্ঘটনা ঘটছে?